মেঘ বসে আছে এই ড্রাগন ফ্রুটস খাওয়ার জন্য। এটা আমি মানে 2-3 দিন হলো এনেছি, কিন্তু কাটার আর সময়ই হয়নি, মানে কেটে খাওয়ার আর খাওয়ার মতো সময় হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এসবিসি ডেলি লাইফ। আর মিস্টার চিত্রকর আজ সকালবেলা বাজার গেছিল, আর বাজার থেকে এনেছে এই যে চিংড়ি, আর এটাতে আছে, এটাতে কি আছে দেখি, এটাতে আছে বোধহয়, আচ্ছা কাতলা এনেছে। আজকে আমি সকালবেলা ঘুম থেকে একদম উঠতে পারিনি, মানে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি হলে মানে ঘুম থেকে উঠতে দেরি হলে অনেক সমস্যা, সব কিছু লেটে লেটে হয়। আর মিষ্টার চিত্রকরও সেই জন্য টিফিন খেয়ে যেতে পারে না, আর দুপুরে লাঞ্চ নিয়ে যেতে পারে না। আমি এখন তো ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আর আমি ঘুম থেকে উঠলেও মেঘ সঙ্গে সঙ্গে উঠে পড়ে, মানে একদম সকাল সকাল, আর উঠেই আমাকে বিরক্ত করবে, সেই জন্য আমিও এখন একটু দেরি দেরি করেই উঠছি ঘুম থেকে। এই মাছগুলো এখন ধুয়ে নেওয়া যাক, মাছটা ভালো করে ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু গরম জল, হালকা গরম জল দিয়ে দেবো। মানে গরম জলে মাছগুলো ধুলে মাছের মেয়ের গায়ে যে সেই হড়হড়ে একটা ভাব থাকে ওইটা চলে যায়, আর আস্তে গন্ধটাও থাকে না। এই জন্য আমি গরম জলে মাছ নিয়ে এলে, না মাছ নিয়ে এলে ধুয়ে নিই, এটা গরম জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপর ভালো করে আবার চটকে ধুয়ে নেবো। মেঘ এদিকে সকাল সকাল বসে গেছে, এটা মেঘের মিক্সি, মিক্সিতে মশলা গুঁড়ো করছে, তাই তো দেখি। আর এইটা এনেছিল আমার জন্য, মানে ওই মেকআপের জিনিসপত্র রাখার জন্য, এটাই এখন ওর খেলার জিনিস হয়ে গেছে। আর এখানে এই যে এটা ভেঙে দিয়েছে, এটা ভেঙে গেছে, আর এটা এখন মিক্সি হয়ে গেছে। এই যে দারুচিনি নিয়েছে এখানে মেঘ, দারুচিনি নিয়ে কোথায় করছো গুঁড়ো? আচ্ছা কেমন করে গুঁড়ো করে, কেমন করে গুঁড়ো করছো, ওই তাই তো ওরকম করে গুঁড়ো করে। হ্যাঁ মেঘের এটা এখন মিক্সি হয়ে গেছে। আর এই যে এখানে বালতি টেনে এনেছে, এখানে মুড়ির টিন, আর পেছনে এই যে বাস্কেট, আর এই যে হামান দিস্তার, এটা তার ঠক ঠক নাম দিয়েছে ঠক ঠক, এই ঠক ঠক এনে এখানে ঠক ঠক করছে, মশলা গুঁড়ো করছে। ধরো গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। কাটার আর সময়ই হয়নি, মানে কেটে খাওয়ার আর খাওয়ার মতো সময় হয়নি। আজকে ভাবলাম না শুকিয়ে যাবে, তার থেকে আজকে কেটে নিই। আর ড্রাগন ফ্রুটস আমার খেতে অতটা ভালো লাগে না, সেদিন বাজার গেলাম, মেঘ বললো আমি এটা নেবো, আমি যে ঠিক আছে চল, মানে এর টেস্ট নেই কোনো, মানে সে জলসা জলসা টাইপের লাগে, কিন্তু গুণ আছে এর অবশ্য অনেক, এতে ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম আছে এর মধ্যে, আর এতে ফ্যাট নেই, যেই দিক থেকে ভালো। বাবা রাখো রাখো রাখো, এটাতে আমি কাটবো, আর ভাবলাম আজকে এটা কাটি, আর তোমাদেরও একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর কার কার এই ড্রাগন ফ্রুটস খেতে ভালো লাগে আমরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন এটা কাটা যাক দেখি, তাই তো, তাই তো, তুমি এটা খেতে চাও? তুমি খেতে চাও এটা? আচ্ছা দাঁড়াও, মেঘকে বললাম, কালারটা বেশ সুন্দর এর গায়ের কালার, এই যে পিঙ্ক পিঙ্ক টাইপের। মেঘ বললো, বলে খাবো মাম্মাম? না আমি ঠিক আছে চল তাহলে, এই যে ছাড়িয়ে দিলাম, এটা এরকম দেখতে হয়েছে। এবার মেঘ বসে আছে, মেঘ এটাকে বলছে পাইনাপেল, আর দুদিকে কেটে দিতে এই যে মনে হচ্ছে এর ভেতরে সেই ছোট ছোট এই কালো জিরের মতো লাগছে পুরো ভেতরটা। এই যে দাঁড়াও কাটি আমি, তারপর তুমি খাবে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা খাবারটা কেমন লাগছে খেয়ে? ভালো, খাও, কি ওয়াক ওয়াক করছো কি? সরো 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 সরো, এই যে কাটার পরে এরকম মনে হচ্ছে কালো জিরে দিয়ে কেউ ডিজাইন করে দিয়েছে ভেতরে। নাও খাও দেখি মেঘের রিয়াকশন কেমন হয়, খাও, নাও নাও নাও, হ্যাঁ করো, এটা এটা না নেবে তো, দা পড়ে গেল, হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ।
করো। এই কি হলো, কি হলো, ড্রাগন ফ্রুটস খেয়ে এরকম হয়ে গেল কেন? আমি তো খাবো, আমি পরে খাবো, এনেছি কিনে খাবো না। ধরো তুমি এটা আগে এটা খাও, আর এবার বকবো, এবার বকবো, হ্যাঁ করো, খাও খাও খাও। মেঘের মেঘের রিয়াকশন দেখো কেমন লেগেছে, ভালো না কেন? পচা দোকানদার পচা দেয়নি বাবা, এটা টেস্ট এরকম জলসা জলসা, সত্যি একদম মানে কোনো টেস্টই নেই, টেস্ট নেই কিন্তু উপকার আছে আর কি, অনেক কিছু আছে, ভিটামিন বললাম তো তোমাদেরকে, তো খাওয়া ভালো, এটা শরীরের পক্ষে ভালো। বসো, ওষুধ লাগিয়ে দেবো। হাতটা তুমি কি করে কেটে ফেললে বলো, তুমি আমি তোমাকে কতবার বলেছি ওইসব জিনিসে হাত দেবে না, দাঁড়াও ওষুধ দাও, ওষুধ লাগিয়ে দিয়ে ওই কোনটা এদিকে এদিকে ঘোরাও, এখানে রাখো রাখো, মানে সব সময় দুষ্টুমি দুষ্টুমি করলে আর কাটবে না। আমাকে কেটে গেছে বলছে মাম্মা আমার লেগে গেছে, আমি ভাবলাম হয়তো একটুখানি লেগে গেছে, আমি বলছি আমি বললাম দেখি কি হয়েছে, দাঁড়াও দাঁড়াও, বলছে না দেখাবো না দেখাবো না, কিছু করবে না, হাতে তাদের একদম নাড়াবে না, ঠিক আছে আমি লাগিয়ে দিয়েছি এক্ষুনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর দুষ্টুমি করবে তুমি, করবে না তো, আর দুষ্টুমি করবে না, ঠিক, কান ধরো তাহলে, কান ধরো কান ধরো, ঠিক তো বলো, আর দুষ্টুমি করবো না, ওকে। এখন মানে সকাল 11:30 আর রান্না বান্না এখনো কিছুই হয়নি, আর এই যে এখন এই ড্রাগন ফ্রুটটা খেতে বসেছি, এত বাজে টেস্ট আর কি বলবো, আমি নুন দিয়ে খাচ্ছি, কিনে এনেছি তো খেতে হবে, যে কিনলো সেই খায়নি, এই যে মেঘ, এই যে মেঘ আর ভয়ে মুখ দেখাচ্ছে না, বলে হাত কেটে গেছে লজ্জা পেয়ে গেছে, তাই না? কি করে কেটে ফেলেছে, এতটা কি করে খাবো আমি সেটাই ভাবছি, আমি হাত কেটে গেছে, চুপচাপ এখানে শুয়ে থাকো, যে কিনলো সে একটু খাচ্ছে না, মুখে দিয়ে বলছে ইস তো না না না, ওটা খাও, ব্যথাটা ভাল, হাতটা ভালো হয়ে যাবে, খাও আগে দাও খাও, এ না আমি হাতে দেবো, নাও নাও নাও, আসো এদিকে দেখি, আরে নেবে তো, ড্রাগন ফ্রুট দেখে মেঘের রিয়াকশন দেখো তোমরা সবাই, ওদিকে মেঘের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কড়াটা পুড়ে গেল আর কি, আমাকে দেখতে পাচ্ছ না, চলো চলো, কখন রান্না আজকে হবে কে জানে, নিচে বসো না, গরম দেখেছো, নিচে বসে খাও, নিচে বসে খাও, এখন বাজে 6:30 আর এই যে আমি আর মেঘ একটু কফি নিয়ে বসেছি, আর মেঘ ওই যে ইয়েলো কালারের ওই এটা দেখা যাচ্ছে, ওটা মেঘের টিভি, আমাকে টিভি চালিয়ে দিয়েছে, বলছে মামা টিভি দেখো আর কফি খাও, কি কি চলছে, হ্যাঁ কি সেটা কি, ও আমাকে টিভি চালিয়ে দিয়েছে, আমি দেখছি, আবার স্পুন দিয়ে ওখানে কি হচ্ছে, আমি কফির মধ্যে কি নিয়েছে তোমার দেখা, দেখে দেখে কি নিয়েছো দেখাও, কি নিয়েছে দেখাও আমাকে, এই যে এই যে চানাচুর নিয়েছে কফির মধ্যে, আর আমাকে একটু দিয়েছে ওই যে, ওই যে একটা, আমি বললাম আমাকে দেবে না একটুও, কি চাই, এনো ওয়েলকাম বেটা, তুমি একটা বিস্কিট খেয়ে নাও, একটা বিস্কিট খাও, কেন আমি বাটাতে খাবো, বাতাসা খেতে হবে না, কেন না, কেন খেতে হবে না, কই বাটা রে হাটে, কোটে যা করো, ঠিক আছে দাও দেখি, আমি আসো একটা নেবে, আমার একটা, আমি নেবো না, তোমারটাতে দিয়ে, এই দেখো তোমারটাতে দিয়ে দিলাম, আমি কি বললাম তোমাকে নেবো বলে,
তুমি খাও না বাতাসা দিয়ে। আমি খাবো না, পুরো বাতাসাটাই মুখের মধ্যে নিয়ে নিলে। তোমার বিস্কিট খাও। আরে বাতাসা জলের মধ্যে গুলে গেছে, কফির মধ্যে দিয়ে দিয়েছ, গুলে গেছে কফির মধ্যে, বাতাসা দিয়ে ফুঁজছে কফি। আমার বাতাসা কোথায় গিয়ে? আরে জলের মধ্যে তো গুলে গেছে, জলে দিলে বাতাসা থাকে, গুলে গেছে। দেখো কফিটা খাও, দেখো দেখো প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, খাও গুলে গেছে মিষ্টি। তাহলে দেখেছ, তাহলে ভালো লাগছে না? তুমি একটা বিস্কিট নেবে? দেখো না না, চুলে চাপা কোথায়? ভর্তি চানাচুর ছিল, মেঘ ফেলে খেয়ে ওই আর এইটুকু করে দিয়েছে। আস্তে এখন বাজে রাত্রি 8টা, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।